একটা অনুরোধ, যদি কোনো ভাইরা আমার পাশে থাকেন হেল্প করা। তো আমার ছোটো একটা ভাই আছে, সামনে রমজান মাস আসতেছে, অনেক আশা যে আমি রমজানটা নিজের বাসা থেকে করতে চাই, আমি কোরআন পড়া শিখতে চাই, কেননা আমি কোরআন পড়া জানি না। যদি এমন কোনো ভাইয়ের দ্বারা আমি রমজানগুলি বাসায় কাটাইতে পারি, আমি কোরআন পড়াটা শিখতে পারি, তার জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দোয়া করবো। আর কোনো ভাই আমার সঙ্গে টাইম পাস করার জন্য ফোন দিবেন না, আমি কখনো মিডিয়া আসি নাই, বাজে মেয়ের মতো ভাববেন না, এটা অনুরোধ। আর কেউ আমার সঙ্গে খারাপ কোনো ভাষায় কথা বলবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আজ আসছে হিজাব পরিহিত অবস্থায়। আসলে কি বলবো, আসলে জানি না, তার হাতে মেহেদি, মুখে মাস্ক, আসলে কি সে মানে কি বিয়ের মেহেদি দিছে নাকি আসলে শখে দিছে, আসলে আমরা সব বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নাদিয়া। নাদিয়া আপু, কেমন আছেন আপনি? এইতো ভাই আছে, আল্লাহ রাখছে মোটামুটি। কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। কি করেন, লেখাপড়া করেন? না, কি করেন? পড়া করি নাই, যতটুকু করছি ততটুকুই। আচ্ছা আচ্ছা। তা কি বলার জন্য আসেন, হাতে সুন্দর মেহেদি লাগানো দেখলাম, আসলে কি মেহেদিকে আসলে শখ করে নিছেন নাকি কোনো বিয়ের মেহেদি টেহেদি নিছেন? না, এমনিতেই শখ করে নিছি। এমনিতে শখ করে নিছেন, মেহেদি তো ভালো লাগে। হ্যাঁ, আসলে কি হয়েছে আপনার জীবনে বা কি বলতে চান? আমার জীবনে আমি কখনো মিডিয়ার সামনে আসি নাই, আমার এই ফার্স্ট টাইম মিডিয়ার সামনে আসা হলো। শুধু আমার একটা ভাই আছে, আমার দাদি আছে, দাদির কাছেই বড় হয়েছি, আমি বাবা মায়ের কখনো আদর পাই নাই। মা বাবা নাই, বেঁচে নাই? মা বাবা বেঁচে আছে, তারা মনে করেন আমরা দুইটা ভাই বোন হওয়ার পর কি এক ঝামেলা হয়ে মনে করেন। আমাদের দুই ভাই বোনের দাদির কাছে রাখা, কই গেছে এই পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই আমরা। তো জানি না ভাই, এখন মা বাবা থাকতেও আমাদের পাশে নাই, জানি না এখন মারা গেছে নাকি, তারা কোথায় আছে এটা আমি সঠিক জানি না বলতে। এর জন্য বাজে কষ্টে পড়া আমি মিডিয়ার সামনে আসছি। দাদিটা অনেক বয়স হয়ে গেছে, দাদিটার এখন পাশে দাঁড়ানোর মতো আমাদের উপরে আল্লাহ ছাড়া আমার দাদি ছাড়া কেউ নাই। এখন দাদি, বাবা মা, দাদি সব কিছু আমাদের। মানে আজকে কি বলতে চান, কি কারণে আসছেন? আজকে বলতে চাই বলতে, আমি আমি একটা আমার ভাই আছে ছোট ভাই, আমি লেখাপড়া করি নাই, কেননা ইনশাল্লাহ আমার অনেক আশা ভাই যে আমি কোরআন পড়াটা শিখব। এমন যদি কোনো ভাইয়ের দ্বারা আমার পাশে কেউ কোনো ভাই থাকে, তাহলে অবশ্যই তার পাশে থাকব। আর অনেক আশা আছে আমার ভাইটারে আমি হাবিজি পড়াবো। দাদি আছে বয়স্ক দাদি, সে কোনো কাজ করতে পারে না। এই যে মানে ভিডিওতে আসলে তো আসলে মানুষ আসলে অনেকেই ভালো বলে, অনেকে আবার খারাপ বলে। ম্যাক্সিমাম মানুষ মনে করে যে এরা হয়তো মানে কোনো একটা প্রতারণা বা কোনো একটা মানে মানে চক্র এইরকম চিন্তাভাবনা করে আসে। কিন্তু আপনি একটা মেয়ে মানুষ, দেখতেছি পদ্মাশীল অবস্থায় হিজাব পরিহিত একটা অবস্থায় আসছেন, মানে আপনি কি এগুলো জেনে শুনে আসছেন কিনা? আসলে আমি এটা জানি ভাই, মিডিয়ার সামনে আসাটা এতটা ভালো না। অনেকে আছে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে। যারা মেয়েদের যারা সম্মান করে অবশ্য তারা ভালো চোখে দেখবে না, আর যারা বাজে ছেলে বোকাটে ছেলে তারা অবশ্যই দেখবে ভালো চোখে। এটা আমি আশা করি, এটা মিডিয়ার সামনে আসাটা ভালো না। তবুও আসছি ফ্যামিলির জন্য। আমার ছোট্ট একটা ভাই আছে, আমার অনেক আশা আছে আমার ভাইটারে আমি হাবিজি পড়াবো। আমার দাদিটা অনেক বয়স হয়ে গেছে, সে কোনো কাজ করতে পারে না। আমার একটা পার্লারিং জব ছিল লকডাউনে পড়ার সময়, তখন মনে করেন এক বাড়ি থেকে তার এক বাড়ি যাওয়া নিষেধ করে দিছিল। পার্লারিং সামান সব বিক্রি করে আমার সংসার পাচ্ছি, ঘর ভাড়া। অনেক দিনই হয়ে গেছে লকডাউনে, চলে গেছে অনেক দিন হয়েছে। তা আপনার কি বিয়ে শাদি হয়েছিল? না, আমার বিয়ে শাদি হয় নাই। তা এর চেয়ে ভালো কি বিয়ে শাদির বয়স তো হয়েছে, আমি মনে করি বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সংসার করলে কি ভালো হয় না, কি মনে হয়? না, স্বামীর সংসার করবো ঠিক আছে, কারণ আমার তো দাদি আছে একটা বয়স্ক, আমার ছোট একটা ভাই আছে, আমি বিয়ে হয়ে গেলে তারা কি করে চলবে? সবই উপরে আল্লাহর ইচ্ছা। ধরেন আপনার বিয়ে হবে, আপনার দাদু থাকবে বা আপনার দাদি একদিন থাকবে না, আপনাদের বাচ্চা কাচ্চা হবে, সবই তো সময়ের কাজ সময়ে করতে হয়। আপনার যে এখন সময়টা, সেই সময়ের কাজটা সময়ে করা উচিত না, আপনার কাছে কি মনে হয়? তা তো অবশ্যই, আমি যদি এমন কোনো মানুষ পাই যে আমার মতো সবসময় গরিবের প্রতি মায়া মহব্বত থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যার ইমান আমার ঠিক আছে, সে যেমন হোক, এমন একটা মানুষ যদি আমি পাই সারা জীবন আমি তার পাশে থাকবো, কারণ আমি কখনো ভাবি না যে এই পরিস্থিতিতে আসবো। আচ্ছা আচ্ছা। তা
এখানে আসলে মানুষ আসলে মানে যোগাযোগ করতে চায়, তো আপনি তো আসলে যোগাযোগের নাম্বার দিতে কোনো সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, যারা যোগাযোগ করতে চাইবে তাদের কাছে আরো বিস্তারিত বলবেন বা বিস্তারিত জানাবেন, দেখেন আপনার দুঃখ সুখের পাশে বা কেউ খোঁজ খবর নিয়ে আপনাকে জীবন সঙ্গী যদি করতে চায় তাহলে আমি বলবো যে বিয়ে করে সংসার করবেন, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। তা আপনার নাম্বারটা কি দেয়া যাবে? জি, আমার নাম্বারটা আমার মুখস্থ নাই, আপনারা দিতেছি আপনি বলে দেন। আপনি কি দেখে বলতে পারবেন না? যোগাযোগ করে জানতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01916936454। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম তো পড়েন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান ভাইদের কাছে? আমার একটা অনুরোধ, যদি কোনো ভাইরা আমার পাশে থাকেন হেল্প করা। তো আমার ছোট একটা ভাই আছে, সামনে রমজান মাস আসতেছে, অনেক আশা যে আমি রমজানটা নিজের বাসা থেকে করতে চাই, আমি কোরআন পড়া শিখতে চাই, কারণ আমি কোরআন পড়া জানি না। যদি এমন কোনো ভাইয়ের দ্বারা আমি রমজানগুলি বাসায় কাটাইতে পারি, আমি কোরআন পড়াটা শিখতে পারি, তার জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দোয়া করবো। আর কোনো ভাই আমার সঙ্গে টাইম পাস করার জন্য ফোন দিবেন না, আমি কখনো মিডিয়া আসি নাই, বাজে মেয়ের মতো ভাববেন না, এটা অনুরোধ। ঠিক জানি না বলতে, এর জন্য বাজে কষ্টে পড়া আমি মিডিয়ার সামনে আসছি। দাদিটা অনেক বয়স হয়ে গেছে, দাদিটার এখন পাশে দাঁড়ানোর মতো আমাদের উপরে আল্লাহ ছাড়া আমার দাদি ছাড়া কেউ নাই, এখন দাদি বাবা মা দাদি সবকিছু আমাদের। মানে আজকে কি বলতে চান, কি কারণে আসছেন? আজকে বলতে চাই বলতে, আমি একটা আমার ভাই আছে ছোট ভাই, আমি লেখাপড়া করি নাই, কেননা ইনশাল্লাহ আমার অনেক আশা ভাই যে আমি কোরআন পড়াটা শিখবো। এমন যদি কোনো ভাইয়ের দ্বারা আমার পাশে কেউ কোনো ভাই থাকে তাহলে অবশ্যই তার পাশে থাকবো। আর অনেক আশা আছে আমার ভাইটারে আমি হাবিজি পড়াবো, দাদি আছে বয়স্ক দাদি, সে কোনো কাজ করতে পারে না। মানে ভিডিওতে আসলে তো আসলে মানুষ আসলে অনেকেই ভালো বলে, অনেকে আবার খারাপ বলে। ম্যাক্সিমাম মানুষ মনে করে যে এরা হয়তো মানে কোনো একটা প্রতারণা বা কোনো একটা মানে মানে চক্র এইরকম চিন্তাভাবনা করে আসে, কিন্তু আপনি একটা মেয়ে মানুষ দেখতেছি পদ্মাশীল অবস্থায় হিজাব পরিহিত একটা অবস্থায় আসছেন, মানে আপনি কি এগুলো জেনে শুনে আসছেন কিনা? আসলে আমি এটা জানি ভাই, মিডিয়ার সামনে আসাটা এতটা ভালো না, অনেকে আছে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে। যারা মেয়েদের যারা সম্মান করে অবশ্য তারা ভালো চোখে দেখবে না, আর যারা বাজে ছেলে বোকাটে ছেলে তারা অবশ্যই দেখবে ভালো চোখে। এটা আমি আশা করি, এটা মিডিয়ার সামনে আসাটা ভালো না। তবু আসছি ফ্যামিলির জন্য, আমার ছোট্ট একটা ভাই আছে, আমার অনেক আশা আছে আমার ভাইটার আমি হাবিজি পড়াবো, আমার দাদিটা অনেক বয়স হয়ে গেছে, সে কোনো কাজ করতে পারে না। আমার একটা পার্লারিং জব ছিল লকডাউনে পড়ার সময়, তখন মনে করেন একবার থেকে তার একবারে যাওয়া নিষেধ করে দিছিল, পার্লারিং সামান সব বিক্রি করে আমার সংসার পাচ্ছি, ঘর ভাড়া। তখন অনেক দিনই হয়ে গেছে, লকডাউনও চলে গেছে, অনেক দিন হয়েছে। তা আপনার কি বিয়েশাদী হয়েছিল? না, আমার বিয়েশাদী হয় নাই। তা এতে ভালো কি বিয়েশাদীর বয়স তো হয়েছে, আমি মনে করি বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সংসার করলে কি ভালো হয় না, কি মনে হয়? না, স্বামীর সংসার করব ঠিক আছে, কারণ আমার তো দাদি আছে একটা বয়স্ক, আমার ছোট একটা ভাই আছে, আমি বিয়ে হয়ে গেলে তারা কি করে চলবে? সবই উপরে আল্লাহর ইচ্ছা। ধরেন আপনার বিয়ে হবে, আপনার দাদু থাকবে বা আপনার দাদি একদিন থাকবে না, আপনাদের বাচ্চা কাচ্চা হবে, সবই তো সময়ের কাজ, সময়ে করতে হয়। আপনার যে এখন সময়টা সেই সময়ের কাজটা সময়ে করা উচিত না, আপনার কাছে কি মনে হয়? তা তো অবশ্যই, আমি যদি এমন কোনো মানুষ পাই যে আমার মতো সবসময় গরিবের প্রতি মায়া মহব্বত থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যার ইমান আমার ঠিক আছে, সে যেমন হোক, এমন একটা মানুষ যদি আমি পাই সারা জীবন আমি তার পাশে থাকবো, কারণ আমি কখনো ভাবি নাই যে এই পরিস্থিতিতে আসবো। আচ্ছা আচ্ছা, এখানে আসলে মানুষ আসলে মানে যোগাযোগ করতে চায়, তো আপনি তো আসলে যোগাযোগের নাম্বার দিতে কোনো সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, যারা যোগাযোগ করতে চাইবে তাদের কাছে আরো বিস্তারিত বলবেন বা বিস্তারিত জানাবেন, দেখেন আপনার দুঃখ সুখের পাশে বা কেউ খোঁজ খবর নিয়ে আপনাকে জীবন সঙ্গী যদি করতে চায় তাহলে আমি বলবো যে বিয়ে করে সংসার করবেন, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। তা আপনার নাম্বারটা কি দেয়া যাবে? জি, আমার নাম্বারটা আমার মুখস্থ নাই, আপনারা দিতেছি আপনি বলে দেন। আপনি কি দেখে বলতে পারবেন না? যোগাযোগ করে জানতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01916936454। নাম্বারটা খোলা থাকে তো? জি, খোলা থাকে।
দেখ নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম তো পড়েন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আর কিছু বলতে চান ভাইদের কাছে আমার একটা অনুরোধ যদি কোনো ভাইরা আমার পাশে থাকেন হেল্প করা আমার ছোট একটা ভাই আছে সামনে রমজান মাস আসতেছে অনেক আশা যে আমি রমজানটা নিজের বাসা থেকে করতে চাই আমি কোরআন পড়া শিখতে চাই কারণ আমি কোরআন পড়া জানি না যদি এমন কোনো ভাইয়ের দ্বারা আমি রমজানগুলি বাসায় কাটাইতে পারি আমি কোরআন পড়াটা শিখতে পারি তার জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দোয়া করবো আর কোনো ভাই আমার সঙ্গে টাইম পাস করার জন্য ফোন দিবেন না আমি কখনো মিডিয়া আসি নাই বাজে মেয়ের মতো ভাববেন এটা অনুরোধ আর কেউ আমার সঙ্গে খারাপ কোনো ভাষায় কথা বলবেন না যাই রোজার পরে একটা খুশির ঈদ আসে এই ঈদ খুশির ঈদটা যেন আপনার জীবনে আনন্দ বয়ে আনে আমরাও সেই দোয়াই করব আর অবশ্যই বিয়ে শাদী হলে আমাদেরকে একটু হলো দাঁত টাত দিবেন যাতে মানুষকে বলতে পারে যে বিয়ে হয়ে আসলে স্বামীর সংসারে গেছে বা চলে গেছে ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম